আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহর ওলি হইতে হইলে কয়টা জিনিস লাগে বলেন তো দেখি, এবার আপনারা বলেন, আমি তো কতক্ষণ বলছি আপনারা বলেন দেখি, আল্লাহর ওলি হইতে হইলে কয়টা জিনিস লাগবে? আমাদের দেশে কয় কয় আল্লাহর ওলি হওয়া গাছের গোড়া না, আল্লাহর ওলি হইতে হইলে অনেক কিছু করা লাগে। তা আল্লাহর ওলি হইতে হইলে কয়টা জিনিস লাগে মনে রাখবেন, আল্লাহর ওলি হইতে হইলে দুইটা জিনিস লাগে, কয়টা জিনিস? দুইটা জিনিস। এই দুইটা থাকলে আল্লাহর ওলি। সূরা ইউনুসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষ জেনে রাখো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আউলিয়া, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হলো তারা যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে তাকওয়া আছে। দুই জিনিস যার ভিতরে আছে সে আল্লাহর ওলি, আউলিয়াউল্লাহ। একটা হলো ঈমান, আরেকটা হলো তাকওয়া। দুইটা সাবজেক্ট, ঈমানে 50 নম্বর, তাকওয়ায় 50 নম্বর, দুইটা মিলে 100 নম্বর। এই 100 নম্বরের ভিতরে যে যত বেশি পাবে সে তত বড় আল্লাহর ওলি। কিন্তু প্রত্যেক ঈমানদার আল্লাহর ওলি। প্রথম এই সূত্র মনে রাখবেন, আল্লাহর জমিনে যত ঈমানদার আছে সবাই আল্লাহর ওলি। আপনারা আল্লাহর ওলি কিনা? কি আল্লাহর ওলি অনেকে কয় না দেখি, আপনারা আল্লাহর ওলি কিনা? আরে মানে ওলির ধারণাটা, ভ্রান্ত ধারণা আমাদের সামনে দেওয়ার কারণে আমরা নিজেকে আল্লাহর ওলি বলতে সাহস পাই না। আমরা মনে করি চিহ্নিত কিছু মানুষ খালি আল্লাহর ওলি। আমাদের কাছে ইসলামটাকে বিকৃতভাবে তুলে ধরার কারণে আমরা বুঝে গেছি যে ও মানে যারা সাইনবোর্ড লাগানো এরাই শুধু আল্লাহর ওলি, আর বাকিরা মনে হয় আল্লাহর ওলি না। আল্লাহর জমিনে যত ইমানদার আছে সমস্ত ইমানদার আল্লাহর ওলি। আল্লাহ পাক সূরা আল বাকারার 257 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ সকল ইমানদারের ওয়ালি, সকল ইমানদারের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমরা সবাই আমার বন্ধু, বন্ধু কয় না 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 আমি বন্ধু না। দেখেন বন্ধুর হালত, বন্ধুর অবস্থা দেখেন। আল্লাহ কয় এখানে যতজন বসিয়েছে সবাই আমার বন্ধু, আর বন্ধুরা স্বীকার করে না 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 আমি আল্লাহর ওলি না। বন্ধুর অবস্থা দেখেন করুণ দশা। বন্ধু জানেই না যে আল্লাহ তারে বন্ধু বানাই ফেলছে, কিন্তু সে বন্ধু এই খবরও জানে না। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে বলছেন, আল্লাহর জমিনে যত ইমানদার আছে সব ইমানদার আল্লাহর ওলি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন ইমানদারদের ওয়ালি, ইমানদারদের বন্ধু। আল্লাহর সাথে ইমানদারের বন্ধুত্ব আছে বলেই ইমানদার আল্লাহর উপরে ইমান আনছে। বন্ধুত্ব না থাকলে আল্লাহর উপরে ইমান আনছে নাকি? আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সাথে বন্ধুত্ব করছে, এই জন্য আল্লাহর উপরে ইমান আনছে। তবে সব বন্ধুর সাথে এক ধরনের, এক স্তরের বন্ধুত্ব থাকে না, বন্ধুত্বের স্তরটা কম বেশি হয়। সব বন্ধু কি এক রকমের বন্ধু নেই? এই জন্য যেই বন্ধু ওই ঈমান আর তাকওয়ার মধ্যে যত বেশি উপরে সেই বন্ধু আল্লাহর কাছে তত বড় বন্ধু। কিন্তু যার ঈমান আছে, তাকওয়া আছে, সেই ন্যূনতম আল্লাহর সাথে বন্ধুত্ব তার আছে। আচ্ছা এবার আপনারা বলেন, এই যে দুইটা জিনিস থাকলে আল্লাহর ওলি হয়, একটা ঈমান আর একটা তাকওয়া, ঈমানটা থাকে কোথায়? ঈমান থাকে কোথায়? ঈমানের জায়গাটা কোথায়? ঈমানের জায়গা হলো অন্তর, কাল। ঈমানের মহল, ঈমানের অবস্থান হলো ভিতরে, ঈমানও বাহিরে থাকে না, বাহির দিয়ে ঈমান বোঝা যায় না। ঈমানের আসল জায়গা ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বড় বড় মুনাফেকেরা ছিল, এদেরকে বাহ্যিকভাবে দেখলে মনে হতো বিরাট বিরাট সাহাবী, কিন্তু অন্তরের ভিতরে মুনাফেকে লুকায়িত ছিল। তাহলে ঈমান থাকে অন্তরে, ঈমান থাকে ভিতরে, ঈমান বাইরে না।
তাকওয়াও থাকে ভিতরে, তাকওয়াও বাহিরে থাকে না। তাহলে আল্লাহর ওলি হওয়ার যে দুইটা কোয়ালিটি, যে দুইটা গুণ, দোনোটাই থাকে ভিতরে। দোনোটাই থাকে কোথায়? ইমানও থাকে ভিতরে, তাকওয়াও থাকে ভিতরে। বাহিরে এগুলার কিছু প্রকাশ পায়। বাইরে ভিতরে যদি ইমান আর তাকওয়া থাকে, বাইরে তার কথাবার্তা কাজে কর্মে প্রকাশ পাবে, কিন্তু মূল জায়গা হলো তার ভিতরে। তাহলে আমার ভিতরে ইমান কতটুকু আছে, আমার ভিতরে তাকওয়া কতটুকু আছে, এটাকে আপনি বলতে পারবেন কিনা? পারবেন? আপনার ভিতরে ইমান কতটুকু আছে, তাকওয়া কতটুকু আছে, আমি বলতে পারবো কিনা? বলতে পারবো? অন্তরের খবর ভিতরের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। তাহলে জমিনে কারা কারা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি, আল্লাহর বন্ধু কারা, এটাও একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ দিন না বোঝার কারণে, সঠিকভাবে ইসলাম না বোঝার কারণে মানুষদেরকে আল্লাহর ওলি ঘোষণা দিয়ে বসে থাকি। আরব দুনিয়া, সারা আরব দুনিয়া খুঁজে দেখেন একজন আল্লাহর ওলি ঘোষণা দেওয়া, সাইনবোর্ড লাগানো আল্লাহর ওলি, পুরো আরব দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। পাইবেন? কথা বলেন না, পাইবেন? কোনোদিন নাম শুনছেন ফির সাহেব মক্কা মুকাররমা? নাম শুনছেন? ফির সাহেব মদিনা মুনাব্বারা, মদিনার ফির সাহেব, তারপরে দাম্মামের ফির সাহেব হুজুর, নাম শুনছেন? ওমানের ফির সাহেব হুজুর, কাতারের ফিসা বুজুর, বাহরাইনের ফিসা বুজুর, নাম শুনছেন? তো নাই কেন ওখানে? খালি ওলি সব বাংলাদেশে, তো ওইসব অঞ্চলে নাই কেন? একজনও নাই? তাহলে মনে হয় ওইসব অঞ্চলে আল্লাহর ওলি হয় না, ওলি সব বাংলাদেশে নাকি? বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আর ওইসব অঞ্চলে আল্লাহর ওলি হয় না কি? কথা বলেন, হয় কি না? তো হইলে তাদের সাইনবোর্ড নাই, ব্যানার নাই, দরবার নাই, কারণ কি? কারণ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিনটাকে সঠিকভাবে বুঝছে, আমরা বিকৃতভাবে বুঝছি। আমরা গায়েবের চাবিকাঠি আমাদের হাতে তুলে নিছি, আরেকজনের অন্তরের খবর আমরা বলে দিচ্ছি, আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি উনি আল্লাহর ওলি। আমি জানলাম কেমনে উনি আল্লাহর ওলি? কারণ ওলি হওয়ার দুইটা গুণ, দুটোটাই তো ভিতরে থাকে, এটা দুনিয়ার কোনো মানুষ জানার কথা না। কিন্তু আমরা জানলাম কেমনে? আমরা জানি না, আমরা যে ধারণা দিয়ে দিছি। আর কিছু মানুষ নিজেকে আল্লাহর ওলি ঘোষণা দিয়ে ধর্ম ব্যবসা করতেছে, আর আমরা ওই ব্যবসার রসদ জোগাইতেছি। এই জন্য আমি এই কথাটা শুরুতে এই জন্য বললাম, অত্তাকু, আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এই তাকওয়া, এই ঈমান, এগুলো অন্তরের বিষয়, বাহ্যিক বিষয় না, এগুলো ভিতরের বিষয়।